ফেসবুকে আপনারা কিভাবে পিন পোস্ট করবেন। তো আপনারা হয়তো অনেকের আইডিয়া অথবা পেজে দেখে থাকেন পোস্টগুলো পিন করা, তো আপনারা চাইলে যে কোনো একটা জনপ্রিয় একটা পোস্টকে পিন করে রাখতে পারবেন এরকম আকর্ষণীয়ভাবে। তো এরকম পিন পোস্ট কিভাবে আপনার ফেসবুক আইডিতে অথবা পেজে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখলে আপনি চাইলে ফেসবুক আইডিতে অথবা আপনার প্রোফাইল পেজে অথবা নর্মাল পেজে যে কোনো পেজে আপনারা পিন পোস্ট করতে পারবেন এবং আইডিতে করতে পারবেন। তো পিন পোস্ট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে এর জন্য আপনাদের ফেসবুক আইডিতে প্রথমে করলে আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। তো ফেসবুক আইডিতে চলে যাওয়ার পর আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটার প্রয়োজন হবে এটাতে পিন পোস্ট করার জন্য। তো এখানে পিন পোস্ট করার জন্য অথবা আপনাদের যে কোনো একটা ফেসবুক আইডিতে চলে আসবেন। তো ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে দেখবেন যে প্রত্যেকটা পোস্টের সাইডে রয়েছে থিরোর আইকন, উপর দিকে এখানে থিরোর আইকনে ক্লিক করবেন। তো থিরোর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে অপশনগুলো চলে আসবে। এখানে উপরের দিকে রয়েছে পিন পোস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে পিন পোস্টে আপনাদের ক্লিক করতে হবে। তো পিন পোস্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এই পোস্টটা পিন হয়ে গেছে, আপনি যে পোস্টটাতে পিন করেছিলেন জাস্ট ওই পোস্টটা পিন হয়ে গেছে। তো দেখবেন যে এখন এই পোস্টটা পিন হয়ে গেল। তো এইভাবে আপনাদের না হলে আপনারা কী করবেন, তো আপনাদের এইভাবে না হলে আপনাদের ফেসবুক অ্যাপসটাকে অবশ্যই আপডেট দিতে হবে। তো এখানে এর জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো পিন পোস্ট অপশন না আসলে আপনাদের ফেসবুক অ্যাপসটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দিয়ে নেওয়ার পর দেখবেন যে আপনাদের এই অপশনটা পেয়ে যাবেন। তো এই অপশন পেয়ে গেলে আপনারা চাইলে খুব সহজে পিন করতে পারবেন এবং চাইলে এই পোস্ট আনপিন করে আপনাদের নতুন পোস্টও পিন করে নিতে পারেন খুব সহজেই। তো এখন দেখবো কিভাবে আপনার পেজে পিন পোস্ট করবেন। তো আমি প্রথমে দেখাবো যে নর্মাল পেজ এবং প্রোফাইল পেজ দুইটাই দেখাবো। তো এখন দেখাবো কিভাবে আপনার প্রোফাইলটা ফেসবুক পেজে পিন পোস্ট করবেন। তো এটা করার জন্য প্রথমে আপনাদের প্রোফাইলটা ফেসবুক পেজটা সুইচ করে নেবেন। তো আমার এই পেজে চলে আসলাম। তো পেজে চলে আসার পর এখানে পিন পোস্ট করার জন্য এখানে দেখবেন যে একটা পোস্ট পিন করা রয়েছে, এটা আমি আনপিন করে আবার পিন করব। তো দেখবেন যে এখান থেকে খুব সহজে আপনি যে কোনো পোস্টকে পিন করতে পারেন ফেসবুক লাইট অ্যাপসের মাধ্যমে, আপনারা এটা করতে পারবেন। তো এখানে পিন পোস্ট করার জন্য আবার যে কোনো পোস্টের থিরোর আইকনে ক্লিক করবেন আপনারা। তো থিরোর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে পিন পোস্ট নামে অপশন রয়েছে, এখানে পিন পোস্টে ক্লিক করবেন। পিন পোস্টে ক্লিক করার পর দেখবেন যে এই পোস্টটা পিন হয়ে গেছে। তো সহজে আপনারা এই কাজটি করতে পারেন। তো এখন দেখবেন যে প্রোফাইলটা ফেসবুক পেজে পিন পোস্ট হয়ে গেছে। তো এখন দেখো এই নর্মাল পেজগুলোতে কিভাবে আপনারা যে কোনো পোস্টকে পিন করবেন। তো আর এই নিয়মে আপনাদের পিন পোস্ট না হলে ফেসবুক অ্যাপস অথবা লাইট অ্যাপস দিয়ে না হলে আপনারা গুগল ক্রোম থেকে আপনারা খুব সহজে পিন পোস্ট করতে পারেন, এটা এখন দেখিয়ে দেবো। তো এই পেজগুলোতে অবশ্যই গুগল ক্রোম থেকে পিন পোস্ট করতে হয়। তো এখন গুগল ক্রমে চলে যাব। তো আপনাদের ফেসবুক অ্যাপস অথবা লাইট অ্যাপস দিয়ে পিন পোস্ট না করা গেলে আপনারা অবশ্যই গুগল ক্রোম বাজারে চলে যাবেন। তো গুগল ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখানে ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন। গুগল ক্রোম বাজার ফেসবুক আইডি লগ ইন করে নেওয়ার পর প্রথমে যে কাজটি করতে হবে এখানে থিরোর আইকনে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন যে ডেস্কটপ সাইট, এখানে ডেস্কটপ সাইডে আপনাদের ক্লিক করতে হবে। তো ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন। তো এখন উপরের দিকে আবার ক্লিক করতে হবে, সার্চ করতে হবে web.facebook.com এটা লিখে। তো এখানে সার্চ করে দিচ্ছি। তো এখানে আপনাদের অবশ্যই সার্চ করতে হবে www.facebook.com এটা লিখে। সার্চ করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আপনারা গোতে ক্লিক করে দেবেন এবং দেখবেন যে আপনাদের পেজটা এরকম হয়ে যাবে, আপনাদের ফেসবুক আইডিটা ডেস্কটপ মোডে ওপেন। আপনাদের ফেসবুক অ্যাপস অথবা অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে পিন পোস্ট না করা গেলে এখানে গুগল ক্রোম বাজারে এই নিয়মে আপনারা সহজেই করতে পারেন। তো এখানে গুগল ক্রোমে চলে আসার পর web.এ সার্চ করে দেওয়ার পর এখানে পিন পোস্ট করার জন্য এখানে পোস্টের উপরে থিরোরে ক্লিক করবেন এবং দেখবেন যে এখানে পিন পোস্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন যে এই পোস্টগুলো পিন হয়ে যাবে সহজেই। তো এই নিয়মে চাইলে খুব সহজে পিন পোস্ট করতে পারেন, এইভাবে চাইলে খুব সহজে আপনাদের ফেসবুক আইডি অথবা পেজে আপনাদের পিন পোস্ট করতে পারেন। তো যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।